জেনে নিন বিয়ের পর মেয়েদের শারীরিক পরিবর্তন হয় কেন। বিয়ের কিছুদিন যেতে না যেতেই দেখা যায় অনেক মেয়ের স্তন ও কোমর মোটা হয়ে গেছে। এ নিয়ে নানা ধরনের কথা বিভিন্ন সমাজে প্রচলিত রয়েছে। অবিবাহিতদের তুলনায় দম্পতিরা সাধারণ স্বাস্থ্যকর খাবার বেশি খেয়ে থাকেন, হলে স্তন ও কোমর মোটা হয়ে যায়। দীর্ঘস্থায়ী সম্পর্কে জড়িত মেয়েরা অনেক সচেতনতার সঙ্গে আরও স্বাস্থ্যকরভাবে খাওয়া দাওয়া করেন, তবে তার মনে এই নয় যে তারা সুস্বাস্থ্যের অধিকারী। অবিবাহিতদের তুলনায় বিবাহিতা মেয়েরা শারীরিক পরিশ্রম কম করেন, দম্পতিদের BMI-এর মাত্রা অবিবাহিতদের তুলনায় বেশি, নারী পুরুষ উভয়েরই। সামাজিক ও শারীরিক বিষয়গুলো স্তনের ওপর প্রভাব ফেলতে পারে। এ নিয়ে এবং আনুষাঙ্গিক পরিবর্তনগুলো শারীরিক পুষ্টি এবং ওজনের সম্পর্কে সরাসরি সম্পর্কযুক্ত। বিবাহিত দম্পতিদের পাশাপাশি অবিবাহিত দম্পতিদের নিয়েও বাড়তি গবেষণা করেছেন গবেষকরা। বাস্তবে দম্পতিরাও সর্বক্ষেত্রে ততটা স্বাস্থ্যকর মিলন করেন না যতটা মনে করা হয়। আমার এই চ্যানেল হতে যদি আবার আরও লেটেস্ট নিউজ পেতে চান, তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।